তো দেখো, আজকে ভিডিও করার যে মোটিভ, মানে অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল লিখে বুঝে গেছো, মানে আমাদের নিজেদের মধ্যে আর কি সেরকম কোনো ভাষা নেই বা এনার্জি নেই, কিছু নেই যে তোমাদেরকে ওই একটা ওয়ার্ম ওয়েলকাম টাইপের আমরা যে করি প্রতিদিন ইন্ট্রোতে, সেই এনার্জিটাই আসছে না। অ্যাকচুয়ালি মন মেজাজ সমস্ত কিছু প্রচণ্ড খারাপ। কারণটা হলো এতদিন, মানে এতদিন ধরে, বিগত প্রায় 10-11 দিন ধরে যা চলছে, কিছু বলার নেই, মানে কোনো মেন্টালিটি নেই যে একটা নতুন ভিডিও বানাই বা শুটে যাই, মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে এইরকম তো লাইফে কোনোদিন দেখিনি, ইভেন আমার মা বাবাও বলছে এরকম কোনো দিনও দেখিনি। মানে ইটস লাইক কাইন্ড অফ যে ব্রিটিশদের সময় যেরকম, মানে যুদ্ধ করে যেরকম তাদের সাথে একটা লড়াই করতে হচ্ছিল, ঠিক যেরকম ফেজ না এখন মনে হচ্ছে ঠিক চারিদিকটা সেই রকম ফেজ চলছে। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে একটা কিরকম বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখনো চলছে, তো এখন তো দেখছি সেটা ভারতবর্ষেও সেরকমই একটা সিচুয়েশন, পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি, তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে আর কি। মানে যে ঘটনাটা ঘটেছে, নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো, আর ইন ডিটেইলস কিছু শেয়ার করারও নেই। মানে এই ঘটনাটা কোনোদিনও কাম্য না। আর কি যে, মানে একটা শুধু না, মানে কি বলবো, বলার আগে কিছু বলতে গেলে না লিটারেলি ভাবতে হচ্ছে। আর সব থেকে বড় যেটা মেইন বক্তব্য, মানে ওর আমার দুজনের তরফ থেকেই, যে জাস্টিসের জন্য সবাই লড়ছে, মানে আমি, মানে আমাদের তিলোত্তমা বলো বা অভয়া বলো, আমাদের থেকে বয়সে দুজনের থেকেই বড়, তো আমি দিদি হিসেবেই কথাটা বলছি, মানে দিদি সম্বোধন করেই ভিডিওতে বলছি, মানে দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে, মানে আমরা তো স্পিচলেস। আর খবরে যখন একের পর এক শুনছি, মানে আগে তো সব কিছু ধোয়াশা ছিল, এখন ব্যাপারটা কিছুদিন যাওয়ার পর, সেই পোস্টমর্টম হওয়ার পর আরও সব কিছু আরও বেরোচ্ছে সেখান থেকে, জেনে না ভেতর দিয়ে আরও যেন আমরা দুমড়ে মচড়ে গেছি। এটা সিরিয়াসলি বলছি, জাস্ট আনএক্সপেক্টেড, মানে এখন এমনই একটা পরিস্থিতি, মানে নিজেদের, মানে মানুষ বলে ভাবতি, এটা লজ্জা লাগছে, ঘৃণা লজ্জা দুটোই হচ্ছে। তারপর আমরা দুদিন আগে দেখলাম ঝাড়গ্রামে একটা প্রেগন্যান্ট হাতিকে কিভাবে মারা হলো, মানে সবকিছু মিলিয়ে মিশে একটা খুব, এই একটা ফেজ যে চলছে না, মানে ধরো এই দিদিকে নিয়ে যে ব্যাপারটা চলছে, আমরা যে সবাই প্রোটেস্ট করছি, তো তার সেই ফেজটার মধ্যেও প্রতিদিন খবর দিচ্ছি একের পর এক রেপ কেসেস, একের পর এক, মানে মানে কি যুগে আমরা বসবাস করছি, মানে কি, মানে কি মেন্টালিটি হয়ে গেছে, মানে মেয়েরা রাস্তায় বেরোবে, মানে তাদের কোনো সেফটি নেই। আর এই যে রাত দখলটা যেটা হচ্ছে, আমার তো মনে হয় একদম ঠিক হচ্ছে, এটা হওয়া দরকার, বাট এটা যেন কোথাও কি ঝিমিয়ে না হয়, তারপরেও আমাদের বক্তব্য যেটা, আজ এই দিদির জন্য আমরা সবাই লড়ছি, একদম এটা একদম ঠিক হচ্ছে, বাট যেন প্রতিটা মেয়ে যারা এই কারণের জন্য, শুধু দিদিকে না, দিদি বাদেও এরকম আমাদের ভাবতে হবে, চিন্তাধারা আমাদের এরকম হওয়া দরকার, যে এই ঘটনাটা বাদ দিও, এই ঘটনাটা সুরাহা হওয়ার পরেও, মানে যেন আমরা যে রাস্তায় বেরোলে দেখি কেউ টিজ করছে কোনো মেয়েকে, বা আরো যে আদার রেপ কেসেস শুনছি, সেইগুলো সম্বন্ধেও আমাদের কিন্তু সচেতন হতে হবে। মানে শাস্তিটা, মানে এতটাই যাতে কঠিন শাস্তি হয়, নরমালি ফাঁসির থেকেও যাতে তারও চোখের মধ্যে কিছু, মানে সাধারণ জনগণের হাতে ছেড়ে দাও, সোজা কথা আমাদের বক্তব্য সাধারণ মেয়েদের হাতে ছেড়ে দাও, যেভাবে, আর আমাদের যেটা বক্তব্য দুজনের, বড় কথা এই রেপ কেসে আমরা যেটা, মানে মোটামুটি ক্লিয়ার তো হয়ে গেছে যে একজন এতে জড়িত নেই, অনেকজনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা আছে, প্রত্যেকের শাস্তি চাই, শাস্তি হয়, প্রত্যেকের শাস্তি চাই। মানে প্রথম কথা তো, মানে ও যেটা বললো ঝাড়গ্রামের ঘটনাটা, প্রেগন্যান্ট হাতি, মানে হাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা, মানে একটা মানুষ না, জন্তু না, মানে মানুষ মানে জাস্ট ভোগ্যপণ্য, এদিকে মেয়েরা মানে মানুষ নয়, মেয়েরা মানে ভোগ্যপণ্য, আর এদিকে অ্যানিমাল যারা আছে তাদের তো, মানে তারা যেহেতু বলতে বলতে কিছু পারে না, তাদের উপর যা ইচ্ছা খুশি অত্যাচার করে দাও, মানে খুব ক্রিটিক্যাল একটা বাজে সিস্টেম, বাজে, মানে আমরা কালচারের মধ্যে দিয়ে, কালচারের মধ্যে দিয়েও যাচ্ছি, এটা একটা কালচারেও চলে আসছে না ব্যাপারটা, মানে কি অবস্থা হচ্ছে। বলছিলাম, মানে শাস্তিটা এতটা যদি গুরুতর হয়, যাতে নেক্সট টাইম রেপ করার আগে বা কোনো মেয়েকে টিজ করার আগে লোকে অন্তত দুবার হলেও ভাবে যে আমার সাথে তাহলে ওরকমই কিছু হতে পারে। আর অবশ্যই আমি তো বলবো, যেমনি আজ যেরকম আমরা প্রোটেস্টে এগিয়ে এসেছি সবাই, আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু আছি, যে যেতে পারছে না সে বাড়িতে থেকে করছে, বা ধরো তার এগেনস্টে কিছু কথা বলা,
এই যে এই জিনিসগুলো যেন প্রতি মুহূর্তে থাকে। কাল যখন এই দিদি তো জাস্টিস পেয়ে গেল, কিন্তু তারপরে যেন আর কোনো ঘটনা না ঘটে, এরকম মানে কি বলবো, অবাঞ্ছিত, এরকম অবাঞ্ছিতই তো বলে, এরকম ধরনের ঘটনা যেন না ঘটে। বা ধরো ইন মানে ফার্দার, যে কোনো রাস্তায় তোমরা যাচ্ছ, কোনো একজন আমরা মেয়ে তাদের দেখছি কোনো বিপদে পড়েছে, আমরা যেন পাশ কাটিয়ে না বেরিয়ে যাই, আমরা যেন সেটার ক্ষেত্রেও আমার যেটা মনে হয়, দেখো আমার ব্যক্তিগত মতামত যেটা বলে, কোন আমি কারোরই সাপোর্টার নই, তো তাও আমি বলবো যে কোনো পার্টি পলিটিক্স এর নোংরা খেলা যাতে এর মধ্যে না ঢোকে, জিনিসটা যাতে সুন্দর ভাবে শর্ট আউট হয়, দোষীদের যাতে আমরা চিহ্নিত করতে পারি, সেটাই কাম্য অবশ্যই। আর ফার্দারেও যেন এটা বন্ধ হয়, একটা মেয়ে যেন সত্যি সেফলি রাতে বেরোতে পারে। দেখো আমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলি, পুরুষ আর মহিলা নাকি ইকুয়াল, তাহলে রাতটাও তো আমাদের, দেখো কত আমরা এরকম আছি, আমি নিজে, আমি আমার মা বাবার আমি একমাত্র মানে সন্তান, আর সেটাও আমি কিন্তু একটা মেয়ে, তাহলে যারা এরকম দিদির মতো আছে সেও কিন্তু একমাত্রই সন্তান ছিল, তাই না? মানে তার সাথে যেটা ঘটলো, হ্যাঁ তার সাথে যেটা ঘটলো, মানে তার মা বাবা কি নিয়ে বাঁচবে, মানে এরকম কত আছে। আর আমরা তো এটাও শুনলাম নাকি মাঝে যে মেয়েদেরকে কি রাত্রিবেলা যতটা পারবো ডিউটি না দেবো, এই জিনিসটা তো মানে জঘন্য, আমার তো অপমান করা। যেটা সব থেকে খারাপ হচ্ছে এই জিনিসগুলোতে, এবার দেখো যত প্রাইভেট সেক্টর গুলো আছে ম্যাক্সিমামে কিন্তু ওদের নাইটে কাজ হয়, ফলে এবার অনেক এরকম আছে যে একজন মানে একটাই মেয়ে তাদের, সেই হচ্ছে বাড়ির আর্নিং মেম্বার ভবিষ্যতে। এবার কেসটা কি হবে, যখনই সে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, নাইট ডিউটি হলে কিন্তু তাদের সেখানে চাকরি হয়তো তাদের হবে না, কারণ এই সে তো ভাববে যে কেন দেব, হ্যাঁ তাদের কোম্পানি একটা রিস্ক থাকবে যে আমরা কেন দেব, মানে একটা মেয়েকে যদি নিতেই না পারি, জিনিসটা খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ইমিডিয়েটলি রেপ বা এই মেয়েদেরকে টিজ করা এই জিনিসটা যাতে টোটালি বন্ধ হয়, এরকম কোনো আইন আনা উচিত, অবশ্যই অবশ্যই আনা উচিত। আর ফাঁসি আমাদের কোনো অ্যাঙ্গেলে আমার তো সন্তুষ্টি আসবে না, যেভাবে দিদিকে টর্চার করেছে, মানে শুনলাম তো ওইভাবে কামড়ানো, মানে এটা তো কোনোভাবে পসিবল না যে একজন করেছে, মানে কি করে পারলো। আর আমার যেটা মনে হচ্ছে রেপটা না অ্যাজ আ ইউনো ওই দিদি কিছু জানতে পেরে গেছিলো যেটা বলছে, আর সেটাতে আমার মনে হয় তাকে খুন করাটাই ছিল প্রাইমারি উদ্দেশ্য, সেকেন্ডারি তো মানে জিনিসটাকে ডাইভার্ট করার জন্য ওই জিনিসটা করা হয়েছে দিদির সাথে। মানে ওই যে রেপ কেসের কথাটা এখানে উঠছে, ওই রেপের মধ্যেও কতটা মানে যন্ত্রণা দিয়ে, মানে এটা তো দেখো জেনারেলি যার যদি কারোর যদি ওরকম মানে ভোগ্যপণ্য হিসাবে তাকে দেখতো, আমার মনে হয় তার এই যে মানে একটা নগণ্য মানে জঘন্য রূপ, এটা হয়তো ফুটে উঠতো না দিদির চেহারে, মানে খুব ভয়াবহ অবস্থা। মানে আমরা সত্যি কথা বলতে সপ্তাহে একটা করে আমরা ভিডিও দিই, আমরা নিজেদের বিভিন্ন কাজের চাপে প্রেশারে থাকি, আদার্স কাজও করতে হয়, ওও বিজি থাকে, হ্যাঁ মানে ওর অফিস এটা ওটা নিয়ে, আমি টিউশনস করাই, তো আমার সেটা নিয়ে টোটাল পুরো উইকটা হেক্টিক একটা শিডিউলের মধ্যে দিয়ে যায়, তো আমরা সপ্তাহে একটা করে ভিডিও দিই, তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো জানো। আর বাকি তোমার হচ্ছে এই লাস্ট বললাম না জাস্ট যে ঘটনাটা ঘটেছে তার পরপরই, মানে আমরা ঘটনাটা ঘটার মানে তখন তো এত কিছু জানি না, তো শুনেছিলাম তখনই আমরা প্রায় গিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমাদের পাবলিশ করারও না মানসিকতা নেই, মানে আজ দু সপ্তাহ হয়ে গেল আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কিন্তু তোমরা যারা আমাদের ফলো করো বা গিয়ে চাইলে চেকও করতে পারো, দু সপ্তাহ হয়ে গেল আমরা কোনো ভিডিও দিইনি, মানে আমাদের দেওয়ার কোনো মানসিকতা নেই। আর এইটুকুনি বক্তব্য তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের তো পক্ষ থেকে আর কি প্রোটেস্ট হতে পারে, আমরা দেখো দুজনেই একদম ছোট চ্যানেল, এখন ধীরে ধীরে আমরা গ্রো করছি, এই টাইমটা কি তোমাদের পাশে চাই এরকম বলেছিলাম, বাট আজ যে সিচুয়েশনে দাঁড়িয়েছি দিদিরও আমাদের প্রত্যেকটা মানুষকে পাশে দরকার, যাতে উপরে সে তো দেখছে সবকিছুই, যাতে তারও আত্মার শান্তি হয়, সেও যেন ভেতর থেকে একটা ফিল করে যে তারপরে যারা প্রোটেস্ট করছে তাদের উপর কিভাবে অত্যাচার দমিয়ে রাখা, মানে এই জিনিসগুলো কেন হবে, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, আমার অধিকার আছে আমি কিছু বলতে পারি, হ্যাঁ তোমাকে যদি এখন কিছু উল্টো পাল্টা কথা বলে আমি কিছু বলি সেক্ষেত্রে তুমি চার্জেস দিতে পারো আমার প্রতি, কিন্তু আমি যদি একটা সাধারণ মানে ঘটনা সেটা সাধারণ তো ঘটনা আমার বলাটাই উচিত, এটা ভুল, মানে অধিকার যেটা সেটা সবাই চাইছে, সেটাতে কেন মানে প্রোটেস্ট করছে যারা, তাদেরকে বিনা কারণে তুলে নিয়ে যারা হচ্ছে অত্যাচার করছে, এগুলো আমরা সাপোর্ট করি না। এটাই দেখো সবথেকে যেটা মানে মেন জিনিস হচ্ছে, যারা রেপিস্ট বা যাদের এরকম মাইন্ড এমনও তো রয়েছে, দেখো আমি বলছি না যে সবাই রেপিস্ট, বাট এরকম অনেকেই রয়েছে যাদের মধ্যে কিন্তু সেরকম মেন্টালিটি আছে, তারাও আজকে কিন্তু মানে এই সাপোর্ট পেয়ে আন্দোলনে বেরোচ্ছে, হ্যাঁ ও হ্যাঁ সেটা তো বেরোচ্ছে, তারা যখন দেখছে এই জিনিসগুলো যে
মানে যারা আন্দোলন করছে তাদেরকেই মারা হচ্ছে বা লাঠিচার্জ করা হচ্ছে তাদের উপর, তো তাদের কিন্তু মেন্টালিটিটা সেই জায়গাতেই পৌঁছে যাচ্ছে যে বাবা মানে তাহলে তো রেপ ফেপ করলে সেরকম কোনো সমস্যাই নেই, মানে এইরকম একটা মেন্টালিটি সবার আসছে। এই কারণে আমাদের দুজনের বক্তব্য যে ফাঁসিটা লাস্ট হতে পারে না, তাকে ওই যন্ত্রণা দিয়ে যে যেরকম ভাবে যন্ত্রণা দেবে একটা মেয়েকে, সে যেন ঠিক সেই যন্ত্রণাটাই ডিজার্ভ করে। মানে সাধারণ মেয়েদের হাতে ছেড়ে দাও, দিদিকে যেভাবে অত্যাচার করেছে তাকে যেন সেইভাবে, তার চোখ গেলে দেওয়া হয়, চিক কেটে দেওয়া হয়, দিদির আঙুল থেকে মাংস কি করেছে শুনছিলাম, সেইগুলো যেন তার সাথে সিমিলার জিনিস হয়, তবে সে যারা আন্দোলন করছে তাদেরকে করতে দিন, শান্তিপূর্ণ ভাবে করতে দিন। হ্যাঁ, এবার কেউ আন্দোলনের মধ্যে অবশ্যই কোনো কিছু অসভ্যতামি করে, দেখলাম যে কয়েকদিন আগে মানে পকেটে মনে হয় বোম ফোম কিছু নিয়ে যায় আন্দোলনে নেমেছিল, তো তাদের ধরেছে সেগুলো অন্য ম্যাটার, বাট যারা নর্মালি আন্দোলন করছে একটা মানুষের অধিকার তারা চাইছে, তো তাদের আমাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ আটকাবেন না। আর এই আন্দোলনের মধ্যে যে কত সাহস একটা মেয়ে প্রোটেস্ট করে ফিরছে, তখনও তাকে রাতে রেপ করা হয়েছে বর্ধমানের ওইদিকে কোনো ঘটনা, আমি যেটা চোখে পড়েছিল আমার, মানে ঘৃণা ধরে যাচ্ছে নিজেদের উপর। তো জাস্ট তোমাদেরকে এইটুকুনি বলতে চাইছি, আমাদের তরফ থেকেও আমরা প্রোটেস্টে আছি। ও সেদিনকে আমাদের বাগবাটি এলাকায় যখন বেরিয়েছিল, ও রাতে গিয়েছিল, আমাকে বাড়ি থেকে যেতে দেয়নি। আমি বাড়ি থেকে যেরকম আর কি বলেছিল যে যদি তোমরা কেউ না যেতে পারো, শঙ্খ বাজিয়ে হোক বা মানে যেভাবে আর কি প্রোটেস্ট করতে পারো সেটাই মানে করো, তো আমরা আমাদের তরফ থেকে আমরা প্রোটেস্টে আছি, মানে যতটা সম্ভব আমাদের পক্ষে। আমি বললাম মানে আমাদের কাছে ভালোবাসার জায়গা হলো আমাদের চ্যানেল, সেটাকে আমরা স্টপ রেখেছি, জাস্ট এই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে এটুকুনি জানানোর জন্য। আর আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, এই আন্দোলনের আগুনে যেন যতদিন না জাস্টিস আসছে যেন জল না পড়ে, আন্দোলন যেন চলতে থাকে, উই ওয়ান্ট জাস্টিস। এক্স্যাক্টলি, তো এটাই হচ্ছে কথা। আর তার থেকেও বড় কথা, শুধুমাত্র এই বিষয়ে যে জাস্টিস পাওয়া সেটা না, ইন ফিউচারও যেন মেয়েরা রাতে বেরোতে পারে সেই দিকটাও যেন নজর দেওয়া হয়, মেয়ে যখন বেরোয় যেন সেফ ফিল করে, সেটা রাতে দুটোই হোক তিনটেই হোক যখন যখন খুশি হোক, যেরকম ছেলেরা একটা সেফলি রাতে তোমার বেরোতে পারে, একটা মেয়ের ক্ষেত্রে প্রতিটা বাবা মার চিন্তা থেকে যায় রাত্রিবেলা 9:30-10 বাজলে বাবা মা ফোন করে জিজ্ঞেস করে কোথায় সাবধানে আছিস, ঠিক আছিস, সাবধানে বাড়ি ফের, ঠিকভাবে ফিরতে পারছিস তো, এই এই জিনিসগুলো চেঞ্জ হওয়া দরকার, যেন বাড়িতে যার বয়স্ক মা বাবা আছে। হ্যাঁ, কারণ যেরকম আগেও বললাম যে অনেক সময় অনেক মেয়ে কিন্তু একজনই হয় যে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার হয়, যেমন তার যদি এরকম নোংরা কিছু, যেমন এই এই আমাদের অভয় দিদিরই যেরকম, হ্যাঁ, তো তার যদি এরকম কিছু হয়ে যায় তার বাড়ি তো ভেঙে পড়বেই, মানে তাদের একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, আর্নিং মেম্বারের থেকেও বড় হয়ে যায়, সে তো আর তাকে পাবে না, যে চলে যায় সে চলে যায়, মানে তাকে আর তো ফিরে পাওয়ার কোনো মানে কোনো জায়গাই থাকে না, তাই না? আর এটাও বলবো সাথে, প্রাণ প্রাণের বিনিময়ে কোনো টাকা কোনো কিছু হতে পারে না, সব থেকে দামি জিনিস হচ্ছে মানুষের জীবন, জীবন যদি থাকে সব কিছু ঠিক আছে। আর আমাদের গণতন্ত্র মানে গণতান্ত্রিক দেশের গণতন্ত্রটা বজায় রাখুন, আমরা সবার ক্ষেত্রে রিকোয়েস্ট করছি কোনো হেট্রেড আমরা ছড়াচ্ছি না, আর যারা আমাদের সাথে এক মতামত, আমি যেরকম বললাম যে ফাঁসি একমাত্র এ হতে পারে না, আর যারা জাস্টিসের পক্ষে আছো, যারা আমাদের ভিডিওটা মানে আমাদের কথাগুলো শুনলে মনে করলে যে যদি আমরা ঠিক বলে থাকি, ডেফিনেটলি কমেন্ট বক্সে লেখো উই ওয়ান্ট জাস্টিস, কোনো কথা পছন্দ না হয় সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে, একদমই। আর উই ওয়ান্ট, আমি একটা বারবার বলবো, আমরা কোনো ভিডিওতে কমেন্ট করো বা না করো আমরা সেভাবে কিছু বলিও না যে জানাও ভালো লাগলে জানাও এরকম বলি, এই ভিডিওতে বলছি উই ওয়ান্ট জাস্টিস কথাটা বারবার লেখো সারা দুনিয়ায়, মানে যতক্ষণ আমরা জাস্টিস পাই যেন জিনিসটা আরো ছড়াতে থাকে আর চলতেই থাকে। আর আজকে 20 তারিখ সুপ্রিম কোর্টের তরফ থেকে কয়েকটা আমি শুনলাম যে এটুকুনি কয়েকটা জিনিস বলা হয়েছে, তোমার বক্তব্য রাখা হয়েছে, যেগুলো কিন্তু খুব মানে সুন্দর, মানে যারা প্রোটেস্ট করছে তাদেরকে যেন কোনোভাবে হার্ম না করা হয়, মানে তাদেরকে আঘাত না করা হয়, তাদেরকে প্রোটেস্ট করতে দেওয়া, তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে মানে দেওয়া হয়, এই যে ব্যাপারগুলো যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার জারি হয়েছে এটাতে আমরা অত্যন্ত সন্তুষ্টি ফিল করেছি ভেতর থেকে, মানে আমাদের ভালো লেগেছে। আর এইভাবে আমরা চাই যেন প্রতিটা পদক্ষেপে আমরা ধীরে ধীরে হলেও বলে না যে ছোট ছোট এগিয়ে, হ্যাঁ একদম, মানে ছোট ছোট জিনিস থেকেও তো অনেক বড় কিছু হতে পারে, তো আমরা এটাই বলবো যে এই জিনিসটা যেন ফার্দার চলতে থাকে, আমরা যেন অভয়া দিদি থেকে শুরু করে তিলোত্তমা দিদি থেকে শুরু করে বিভিন্ন মানে দেশে যেন আর কোনো অভয়া তিলোত্তমা এগুলো না সিচুয়েশন তৈরি হয়, ঠিক আছে, আর একটা মেয়েকে যেন অভয়া বা তিলোত্তমা না হতে হয়, একদমই এইটুকুনি। তো উই ওয়ান্ট জাস্টিস আমরা বারবার বলবো, আরেকবার বলবো উই ওয়ান্ট জাস্টিস, এক্স্যাক্টলি। তো সবাই পাশে থেকো, এইভাবেই এগিয়ে যাও, আর একে অন্যের পাশে যেমনি তিলোত্তমা দিদি অভয়া দিদি মানে সময়ের পাশে আছো, আমি একটাই রিকোয়েস্ট করবো ইন ফিউচার, ভবিষ্যৎটাকেও তো আমাদের সিকিউর করতে হবে, ভবিষ্যতেও একটা মেয়ের প্রতি যদি অন্যায় দেখো, ডেফিনেটলি একটা মেয়েকেও বলছি তোমরা আওয়াজ উঠাও, একটা ছেলের প্রতিও রিকোয়েস্ট থাকলো তোমরা, ছেলেদের রিকোয়েস্ট করবো মানে যে কোনো মেয়েকে মানে দায়িত্ব নাও যাতে যে কোনো মেয়েকে মানে তোমরা প্রোটেক্ট করতে পারো, সে যদি তোমার নিজের রিলেটিভস বা নিজের গার্লফ্রেন্ড নাও হয় রাস্তায় যাচ্ছ, যদি দেখো অন্য কোনো মেয়েকে কেউ টিজ করছে বা এরকম কিছু হচ্ছে, তো প্লিজ রুখে দাঁড়াও, ভয় পেও না, সাহায্য করো, অ্যাট লিস্ট
সাহায্যের হাত বাড়িয়ে দাও আর না ঘটে এরকম একটা নোংরা জিনিস, মানে এটা খুবই নৃশংস একটা ঘটনা। তো যাই হোক, সেটা মনে করতে চাই না, আরো অনেক কথা বলতে হয়। তো এখানে আজকে আমরা স্টপ করছি ভিডিওটা। তোমরা প্লিজ এরকম চালিয়ে যাচ্ছ, আমরাও পাশে আছি, ছোট বড় প্রত্যেকে নির্বিশেষে যার যেভাবে সম্ভব সেভাবে তোমরা প্রোটেস্ট করো, এগিয়ে যাও, আর ডেফিনেটলি আমরা নিশ্চয়ই সাকসেসফুল হব, মানে সাকসেস পাবো আমরা। তো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর একদমই চলো খুব শিগগিরই আশা করছি এই সিচুয়েশন কাটিয়ে আমরা উঠতে পারবো। আর সামনে দুর্গাপূজো, তো আশা করি তার আগে আমরা জাস্টিস পেয়েই যাবো। তো সেটাই, চলো আজকের মতো এই অবধি, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ততক্ষণ সেফ থেকো।